আপনি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউসুফ মম ব্লগ এন্ড কুক। আজকে অনেকগুলো ভাত মানে একটু ঘেমে ঘেমে গিয়েছিল, তো সেগুলোতে পানি দিয়েছিলাম, আর পান্তা তো কেউ খাবে না, তো আজকে ভাবলাম যে ইফতারিতে পান্তা ভাতের খিচুড়ি রান্না করে ফেলি। আর ভাত নষ্ট করা তো আসলে ভালো কথা না। আর আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি থাকতেও ওরা মা ছেলে দুইজনে পান্তা ভাতের খিচুড়ি খুবই পছন্দ করতো, তো ওদের সাথে থাকতে থাকতে আমি এখন পছন্দ করি। তো ভালো করে ভাতটা ধুয়ে নিয়ে তার মধ্যে একটু ডাল দিয়ে দিচ্ছি, আর ডাল দিলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। আর যদি মানে পান্তা ভাতটাকে ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে খিচুড়ি রান্না করার পরে আর পান্তা ভাতে যে একটা গন্ধ থাকে ওইটা আর থাকে না, একদম মনে হয় যে চাল দিয়ে রান্না করা। তো যাই হোক, আমি রাইস কুকারের হাঁড়িটার মধ্যেই বসিয়ে দিয়েছি চুলার উপরে, তো এর মধ্যে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু আদা বাটা দিলাম 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ। মোট কথা মানে সব ধরনের মশলাই দিতে হবে, আমি শুধু এলাচ দারচিনি দিলাম না, কারণ আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিব। তো কাঁচামরিচ দিয়েছি, একটু পেঁয়াজও দিয়ে দিলাম, আর যেহেতু পরে বাগার দিব এই জন্য পেঁয়াজ একটু কমই দিলাম। তো সব কিছু দিয়েছি, পানিও দিয়ে দিয়েছি, চাল ডাল সবই দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটাতে বলক উঠে গিয়েছে আর ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর এই যে আমার হাতে করা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে বাগার দিয়ে দিব, আর বাগার দিলে খিচুড়িটা খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, এখানে ওখানে যেহেতু আমি আদা রসুন পেঁয়াজ সবই দিয়েছি, এখানে শুধু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম। আর পেঁয়াজ দিয়ে বাগার দেওয়ার পর দেখেন খিচুড়ির চেহারাটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি একটু গরু মাংস বের করে নিয়েছি, আর গরু মাংসটা আমার ডিপে ছিল, এটা বের করেছি, এটা গরম করে আর কি খেয়ে নিব। আর এই যে প্রত্যেক দিন আমার তো বাচ্চাদের জন্য দুধ জাল দিতে হয়, দুধটাও বের করে নিয়েছি। আর যেহেতু বিকাল হয়েও গিয়েছে আর আমার একটু বাঙ্গি কেনা ছিল, আর এই বাঙ্গিটা খেতে বেশি একটা মজা না, কেমন যেন সিদ্ধ সিদ্ধ, তো এটা দিয়ে আমি একটু জুস করে ফেলছি। আর এখানে চিনি দিলাম, আর পুদিনা পাতা আর ধনে পাতা একসাথে ব্লেন্ড করে আমি আইসক্রিম করে নিয়েছি, তো এগুলো দিয়ে দিচ্ছি দুইটা। এখন একটু বিট লবণ দিয়ে দিব পরিমাণ মতো, তারপরে দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া। তো এসব কিছু দিয়ে একটু মানে এসব কিছু দেওয়ার পরে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে, আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ ব্লেন্ডারে তো অত বেশি পানি দেওয়া যায় না, এই জন্য মানে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে তারপরে আমি একটু আবারও পানি মিশাবো। তো যাই হোক, আমি ব্লেন্ড করে নিচ্ছি, এর মধ্যে ইফতারি টাইম হয়ে গিয়েছে আর আমরা অলরেডি খেয়ে নিয়েছি। তো রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম, আর ওর বাবা খাচ্ছিল খিচুড়ি আর গরু মাংস। তো যাই হোক, বরাবর ছোটো ছেলেটার বাবাকে খুবই বিরক্ত করে, তো আজকেও এর ব্যতিক্রম না, ওর বাবা খাওয়ার সময় খুব বিরক্ত করছিল, মানে ছেলেটা আমাকে অত বেশি জ্বালায় না কিন্তু বাবাকে খুবই জ্বালায়। তোর বাবা খুব মজা করে খাচ্ছিল মাশাল্লাহ, দেখতেও ভালো লাগছিল, আর আমরা তো সবাই খেয়ে নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু আলরঙে গিয়েছিলাম, তো আমার আব্বা আমার ছেলেদের জন্য টাকা পাঠিয়েছে, ওইটা থেকে সামান্য একটু কিনেছি, আরও কেনা বাকি আছে। তো আজকে মোট কথা মেজো সাহেবের জন্যই সব কিছু কিনলাম, শুধু ছোটো সাহেব আর বড়ো সাহেবের জন্য এখানে 2টা গেঞ্জি কিনেছি, ওদের কেনাকাটা আরও বাকি নানার টাকায়। তো দেখি যদি এখন কিনতে পারি তো কিনবো, আর না হলে পরে কিনবো। বাবা এটা তো দাদা, এটা তো দাদার বাবা, এটা দাদার এটা কে নতুন জামা পড়েছে কে বাবা?
তো আগে আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ঘরটা খুবই মেসি অবস্থায়, যে কারণ বাচ্চা কাচ্চার ঘর, আর ওই ঘরে আমার বোন ভিডিও করেছে। আর ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি আইফোন কিনেছি, আর সেই আইফোনটা দিয়েই আমার বোনে ভিডিওটা করেছে। যদিও আইফোনটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ এত বেশি এক্সাইটেড ছিলাম যে আইফোনটা আনার পরে আগেভাগে খুলে ফেলেছি। তো কোনো একদিন চেষ্টা করব আমার আইফোনটা আপনাদের সাথে শেয়ার করতে। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। তা আশা করছি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর প্লিজ একটু শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।